সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের মূল ঘাতক আক্তারুজ্জামর শাহিন আমেরিকাতে পালিয়ে যাওয়ায় হত্যার মোটিভ উদ্ঘাটন করা যাচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি বলেন ভারতের সাথে আলোচনা করে শাহিনকে দেশে ফিরিয়ে আনা হবে এদিকে কলকাতায় সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্কের ভেতর থেকে পাওয়া মাংসের দলা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর কথা বলেছেন ডিবি প্রধান হারুন রশিদ পনেরো দিন পার হলেও এখনো ধোয়াশা কাটেনি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার কারণ নিয়ে এমনকি খুঁজে পাওয়া যায়নি আনারের লাশ মোটিফ উদ্ঘাটন ও লাশের খোঁজে কলকাতা পুলিশের সঙ্গে তদন্ত করছে বাংলাদেশি গোয়েন্দারা ডিবি প্রধান হারুনুর রশিদ জানান এখনো হতাশ হওয়ার কিছুই নেই রহস্য বের হবেই এই সেফটি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি থেকে তারা মানে সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেন্সিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেন্সিক করা হবে পাশাপাশি ডিএন টেস্ট করা হবে তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ কি কিনা এদিকে ডিএমপি কমিশনার জানান মূল ঘাতক আক্তারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসবে এমপি ঘুনের রহস্য তাকে গ্রেপ্তারে ভারতের সঙ্গে আলোচনা চলছে হত্যার মোটিভ কি এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি এর মূল কারণ এটির যিনি ষড়যন্ত্রকারী এটির যিনি পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায়ী এটি এখনও কিছুই উদ্ধার করা যায়নি বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমপি আনরুল আজিম আনার মামলাটি তদন্ত করার দাবি করেন হাবিবুর রহমান জিয়া খান বাংলা ভিশন ঢাকা